Welcome to my channel, Moms on Wheels. বেশ ভালোই হচ্ছে আমার এখানে মোটামুটি শুরু হয়ে গেছে আর দেখা যাক আমার এখানে মোটামুটি আমফান এরকম শুরু হয়েছে খুব বেশি কিছু এখনো হয়নি গতকাল রাত্রি থেকে শুরু হয়েছে এইবারে আস্তে আস্তে বাড়ছে ভালোই মনে হয় হবে মানে বেশ বেশি হবে বলে তো মনে হচ্ছে আর এই আমাদের বাগানের প্রচুর গাছ রয়েছে আমাদের তো এই পুরো এরিয়াটার মধ্যে বাগান শুধু আমাদেরই একটুখানি জায়গাতে রয়েছে তো এইটুকুও যদি না থাকতো তাহলে একেবারে ইটকাট পাথরের জঙ্গল হয়ে যেত তাই জন্য এই বাগানটুকু প্রচুর পাখির আশ্রয় আম গাছ আজকে আর কোথাও আম থাকবে কি না কে জানে ঝড়ের আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হয় এখন প্রায় 80 কিলোমিটার স্পিডে ঝড় হচ্ছে এইখানে এই দিকটা থেকে অতটা বোঝা যাচ্ছে না তার কারণ এটা বাগানের মাঝখানের দিক বড় গাছ তো সামনে রয়েছে যার জন্য কিছুটা হলেও আটকে গেছে আর সামনে বিল্ডিংগুলো রয়েছে বলে উঁচু বিল্ডিং করে কিছুটা আটকে গেছে তবে আজকে মনে হয় ঝড়টা ভালোই হবে এই পাশে দেখো তোমাদের ওখানে কার কোথায় কীরকম ঝড় হচ্ছে এটা তো বেশ ভয়ঙ্কর অবস্থা হবে বলেই মনে হচ্ছে এখনই যদি এইরকম এক একটা ব্যান্ড ক্রস করছে আর এইভাবে ঝড়টা একটু একটু করে বাড়ছে আর বাড়বেও আরও তো এই সময় বাচ্চাদের খেয়াল রাখাটা ভীষণ জরুরি হয়ে পড়ে তো বাচ্চাদের এই ঠান্ডার সময় এই ঠান্ডা যে হাওয়াটা দিচ্ছে এটা থেকে দূরে রাখতে চেষ্টা করো বাড়ছে এবারে আস্তে আস্তে বাড়ছে এই দিকটা দেখলে বুঝতে পারবে কিছুটা হলে আস্তে আস্তে ঝড়টা বাড়ছে বৃষ্টিটাও আছে সাথে তো সাইক্লোন তো এইরকমই হয় আমার সামনের জায়গাটা এখানে কনস্ট্রাকশন চলছে তো এখন এই কোভিড-19 ঝামেলাতে সমস্ত বন্ধ রয়েছে আর এইখানে এই বিল্ডিংগুলোর জন্য কিছুটা হলেও আমার এদিকটাতে আটকে যাচ্ছে আমাদের বাড়িটা এই এরিয়াতে অনেক পুরনো বাড়ি যার জন্য এই একটাই পুরনো বাড়ি অবশিষ্ট রয়েছে বাকি প্রায় সবই নতুন তো এটা প্রায় 60 বছরের ওপরে হয়ে গেছে আমাদের বাড়িটা আমার দাদুর বানানো বাড়ি মেঘটা আশা করি এতে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না তো ভীষণ দেখতে তো সুন্দর লাগছে কিন্তু ততটাই ভয়ঙ্কর হতে যাচ্ছে যাদের বাড়িঘর দূরের অবস্থা খুব খারাপ তাদের জন্য তো বিভিন্ন জায়গায় আমাদের এখানে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে যে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে লোকজনকে মাটির বাড়িতে যাতে ক্ষয়ক্ষতি মানে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয় তার জন্য
আমার মনে হয় সব থেকে খারাপ অবস্থা হবে রাস্তায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক হেঁটে আসছেন তাদের, যে যার বাড়ি পৌঁছবার জন্য যেইটুকু সাহায্য দরকার সেইটুকু সাহায্য যারা পাননি তারা হেঁটে আসছেন এত দূর থেকে, রাস্তাতে তারা কী অবস্থাতে পড়বেন এই আমফানের জন্য সেটা কিন্তু বলাই বাহুল্য। অতএব আমার মনে হয় যে তাদের অবস্থা বোধহয় সব থেকে বেশি খারাপ হতে চলেছে। কিন্তু এই সময় বাচ্চাদের খেয়াল রাখার ব্যাপারটা ভীষণভাবে নজর না দিলেই কিন্তু একটা ভীষণ ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভীষণ আওয়াজ আসছে কোথাও কিছু না কিছু হচ্ছে, তো এই সময় বাচ্চাদের খেয়াল রাখার কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে ভীষণ রকম এই ঝড়ের হাওয়াটা বা জলের যে হাওয়াটা এটা থেকে দূরে রাখতে হবে, অবশ্যই দূরে রাখতে হবে, তার কারণ এইটাতে তো প্রচণ্ড ঠান্ডা লাগার ব্যাপার রয়েছে আর এমনিতেই ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়েছে, তো এই সময়টা ভীষণ রকম ঠান্ডা লেগে যায়। যাদের ডাস্ট অ্যালার্জি আছে কিংবা যাদের কোল্ড অ্যালার্জি আছে সেই বাচ্চাদের কিন্তু একটু এক্সট্রা ওদের জন্য যত্ন নিতেই হবে। তাছাড়া আমরা গরম পড়ে গিয়েছিলো বলে যেই ধরনের জামাকাপড় পরাচ্ছিলাম সেই ধরনের জামাকাপড়গুলো একটু চেঞ্জ করে একটু যাতে সুবিধে হয় ওদের একটু মোটা জামাকাপড় এই সময় কিন্তু ব্যবহার করে দেখো। আর তাছাড়া ফুল প্যান্টটা পরালে অনেক সময় সুবিধা হয়, তবে একটা ব্যাপার খেয়াল রাখবে যাতে মানে ও ঘেমে না যায়, ঘেমে গেলে কিন্তু সমস্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ওটাতে ঠান্ডা লাগার সমস্যাটা আরও বেশি বেড়ে যায়। আজকে আমাদের ঝড় দেখতে দেখতেই গল্প করা যায়। তো আর যেটা বলবো, এই ছাদের উপরে বাচ্চারা কিন্তু উঠেও পড়েছে। আচ্ছা আমি এদিক দিয়ে দেখাই, ছাদের উপরে বাচ্চারা উঠে পড়ে লাফালাফি শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায়, এ বাড়ি ও বাড়ি। তো বাচ্চাদেরকে ঘরে রাখা তো এমনিতেই সমস্যা, তার উপরে সব বাড়ির ছাদেই একটুখানি যদি ঢাকা থাকে তো দেখতে পাবে বাচ্চারা খেলা করছে, এখন ছাদে খেলাটাই ওদের কাছে বড় ব্যাপার হয়ে গেছে। আমার ছেলেকেও আমি ছাদে নিয়ে যাই বিকেল হলেই, তো ওরও ওটা অভ্যেস হয়ে গিয়েছে যে ছাদেই খেলতে হবে, বাইরে তো যাওয়া যাবে না। এখন এই যে ঘরের মধ্যে খেলতে হচ্ছে কিছু করার নেই, বিভিন্ন এই যে বল নিয়ে এই দিকে ওই দিকে করছে ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ, এইসব চলছে ওর পেছনে চলছে সারাদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে 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 আস্তে, বল দেওয়া হচ্ছে তোমাকে, বল দেওয়া হচ্ছে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছে পাপা দিচ্ছে। কি হলো বলো মামা? পায়ে জল লেগেছে, পড়ে যাবি তো। তো এইরকম পরিস্থিতিতে এই কদিন বাচ্চাদের কিন্তু অ্যাক্টিভিটিতে ভীষণ প্রবলেম হবে, কারণ ওদের ওরা যতটা অ্যাক্টিভ মানে যে বাচ্চা যত অ্যাক্টিভ তাদেরকে কিন্তু বাড়িতে রাখাটা আরও বেশি সমস্যার হবে। কেউ ছাদে খেলতো, কেউ সামনের জায়গাতে খেলতো, সেই জায়গাগুলো তো এই কদিন পাবে না ঝড় বৃষ্টির জন্য, তো ওদেরকে রাখাটা সমস্যার হবে। তার জন্য ওদেরকে কিন্তু বাড়িতে ইনডোর গেমসে রাখতে পারো, ইনডোর গেমস দিয়ে রাখতে পারো, তাছাড়া ওদের জন্য একটু বেশি সময় তো অবশ্যই এই সময় দিতে হবে। তাছাড়া ঠান্ডা লাগা থেকে দূরে রাখার জন্য আমি বলবো যে যাদের অ্যালার্জি রয়েছে তারা অ্যালার্জির ওষুধ ডাক্তার অবশ্যই কিছু না কিছু দিয়েছেন, ওটা ইউজ করতে পারো। কারণ আমার ছেলেকে আমি আজ থেকে অ্যান্টি অ্যালার্জি কিছু দিনের জন্য খাওয়াবো, তার কারণটাই হচ্ছে ওর খুব হাঁচি হচ্ছে। ওটা আমারই ঘরে দরজা বন্ধ হয়ে গেল, আর এইবারে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এবার আমাকে বন্ধই করে দিতে হবে মনে হয়। তো আমি তোমাদেরকে একটুখানি লাইভ ফুটেজ দেখাবো ভাবলাম যে আমার এখানে কীভাবে কী হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে হলো। তো এই বৃষ্টি তো কমতে বাড়তে থাকবেই আর ঝড়ও তাই কমতে বাড়তে থাকবে, আশা করি আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই সময় এক্সট্রা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে বাচ্চাদের একটু ফুলহাতা জামাকাপড়, যত ছোটো বাচ্চা যার যত অসুবিধে বেশি হচ্ছে তো ফুলহাতা জামাকাপড় পরানোই ভালো, যেহেতু ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে তার জন্য। তাছাড়া যেটা করতে পারো যে সব সময় মোজা পরিয়ে রাখা, যেটা মেঝের ঠান্ডাটা মানে যে ও যে মেঝেটাতে হাঁটছে সেই ঠান্ডাটা যাতে পায়ে না লাগে, কানে ঠান্ডা না লাগে সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার কারণ কানে যদি ঠান্ডা লেগে ব্যথা হয়
বাচ্চাদের ওটা প্রচণ্ড কষ্ট হয়, আর এই সময় ওরা তো বোঝাতে পারবে না, তো কানের যন্ত্রণায় ওরা এক টানা কাঁদতে থাকে। সেই ব্যাপারটা আটকানোর জন্য কিন্তু ওদের একটা হালকা কানে ঢাকা দিয়ে রাখা যেতে পারে, স্কার্ফ পরিয়ে রাখা যেতে পারে, কিংবা হালকা টুপি কাপড়ের যেটাতেও ঘেমে না যায় সেভাবে কিন্তু ঢাকা দেওয়া যেতে পারে। এইগুলো করে দেখো, আর তাছাড়া যদি সত্যি মাথাটা ঘেমে যায় দেখো, তখন কিন্তু খুব পাতলা স্কার্ফ দিয়ে মাথাটা ঢেকে রাখতে পারো। তাছাড়া এই সময় একটুখানি গলায় কিছু ঢাকা দেওয়া কিংবা গলা বন্ধ জামা কাপড় পরানো, এটা কিন্তু ভালো, কারণ ঠান্ডাটা তার মানে একটু আটকানো যায় তাতে। তো এইগুলো করে দেখতে পারো, আমার মনে হয় বাচ্চাদের ঠান্ডা লাগাটা একটু হলেও আটকাতে পারবে এই ওয়েদারটাতে। তাছাড়া ওদের যাদের ঠান্ডা লেগেই রয়েছে তাদের তো সমস্ত যতটা পেরেছি আমি রেমেডি বলে দিয়েছি যে সর্দি হলে কি করা যাবে। তো এই সময় আমার মনে হয় যেই বাচ্চাদের একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে তাদের ওই স্যালাইন ওয়াটার যে ড্রপ, মানে প্লেন নুন জলের যে ড্রপটা, ওটা কিন্তু কিছুটা দিয়ে রাখলে ওদের এই সময় নাক বন্ধ হওয়ার সমস্যাটা কমে যায়, মানে এই সময় নাকটা বন্ধ হয় না আর কি। তো যারা এসি ব্যবহার করছো আমি তাদেরকে অবশ্যই বলেও ছিলাম আগে যে প্রতিদিন সকালবেলা নাকের ওই স্যালাইন ওয়াটারের ড্রপটা, যেটা একেবারেই নুন জল, ওই ড্রপটা ঘুম থেকে উঠে একটা ড্রপ করে দিয়ে দিলে অনেকটা উপকার পাওয়া যায়, তো ওটা দিয়ে দেখতে পারো। আর এই ওয়েদারটাতে তো ওটা খুবই দরকার হবে, একটু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা যেখানে রয়েছে। আর তো এখন সেরকম কোনো প্রবলেম নেই, তো প্রবলেমের জন্য তো এখন কিছু বলছি না, আমি জেনারেলি কীরকম অবস্থায় এই অবস্থাতে কী করা যাবে এই জন্য বলছিলাম। তো আর সেরকম কোনো প্রবলেম তো এখন মনে আসছে না, তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই বলো, আমি চেষ্টা করব উত্তর দিতে। আমার মনে হয় এই সমস্ত টুকটাক কাজগুলো করে দেখলে সুবিধে হবে, আর যদি সুবিধে হয় অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করে জানিও, আর যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। থ্যাংক ইউ।